بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা গত সপ্তাহে আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ফরিয়াদ করা এবং আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া বা আহ্বান করা আল্লাহ ছাড়া কাউকে, এটা যে শিরকের পর্যায়, তার প্রথম পর্যায়ে আমরা প্রথম পর্ব আমরা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারির দ্বিতীয় পর্ব, আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ করা বা আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করা, এটা শিরকের পর্যায়ভুক্ত। যেমন মহান আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিল্লাহ, ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি, আর যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো খেজুরের আটির উপর একটা পাতলা আবরণ থাকে সেটারও মালিক না, তার মানে তারা কিছুরই মালিক না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তারা তাদেরকে ডাকে, যদি তারা তাদেরকে আহ্বান করে, লা ইয়াসমাউ দুআআকুম, তাদের দোয়াতে তারা তাদের দোয়া শুনবেও না। ওয়ালাউ সামিউ, আর যদি তারা শুনেও থাকে, মাস্তাজাবু লাকুম, তাহলেও কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিতে পারবে না, তাদের ডাক গ্রহণ করতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, বরং তারা কিয়ামতের দিনে তোমাদের যে শিরিক, তোমরা যে তাদের সঙ্গে আল্লাহকে শরীক করছো, এই শরীক করাটাকেই তারা অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর মহান আল্লাহ ছাড়া বা মহান আল্লাহ ব্যতীত তোমাদেরকে এইভাবে কে আর না খবর দিতে পারেন। সূরা ফাতিরের দি 13 এবং 14 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ বলতে চেয়েছেন যে আমাদেরকে শুধুমাত্র আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর কাছেই ফরিয়াদ করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে ফরিয়াদ করা যাবে না। জীবিত মানুষের কাছে কিছু জিনিস চাওয়া যায় যেগুলো তাদের দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এমন জিনিস যে জিনিস কারো দেওয়ার ক্ষমতা নেই, সেই জিনিস জীবিত মানুষের কাছেও না এবং মৃত মানুষের কাছেও না। কিন্তু বড় আশ্চর্যের কথা, আমাদের সমাজের কিছু মানুষ এমনও আছে যারা মৃত ব্যক্তির কাছে অনেক কিছু চেয়ে থাকি, অথচ মহান আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অর্থাৎ মারা যাবে। মারা যাওয়ার অর্থ হচ্ছে পৃথিবীতে যে অবস্থা তার ছিল সে অবস্থা থেকে সম্পূর্ণ অন্য অবস্থায় এসে গিয়ে পড়বে। অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে যেমন তার চলা বলা খাওয়া দাওয়া বুঝা কি বোধ শক্তি সমস্ত রকমের কিছু লোপ পায়, ঠিক সেরকম লোপ পাবে, এটা সকলের জন্য। অনুরূপে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মহান আল্লাহ কিছু প্রাণকে হরণ করে নেন মৃত্যুর সময়, ওয়াল্লাতি লাম তামুত, এবং কিছু এমনও প্রাণের কি বলছে আপনার বোধ শক্তি হরণ করে নেন, ফি মানা মিহা, তাদের ঘুমানোর সময় কিংবা তাদের যে নিদ্রা যাওয়ার সময়, ফয়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত, এবং যার ব্যাপারে মওতের ফয়সলা হয়ে গেছে তার প্রাণটা মহান আল্লাহ কী করেন, নিজের কাছে রুখে নেন, ওয়ুরসিলুল উখরা, আর যার এখনও মওতের ফয়সলা হয়নি তার প্রাণ মহান আল্লাহ কী করেন, তাকে ফিরিয়ে দেন, তার মানে তার বোধশোকে আবার ফিরিয়ে দেন, এলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ মানুষ যখন মরে যায় তখন মহান আল্লাহ তার কী করেন, তার প্রাণ হরণ করে নেন, তার জানটাকে কবজ করে নেন, আর যার কারণে কোনো মানুষের আর কোনো রকমের শক্তি আর থাকে না। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, লিকাউমি ইয়াতাফাক্কারুন, ওই সমস্ত লোকেদের জন্য, ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে, যারা চিন্তাশীল, তাদের জন্য রয়েছে অনেক নিদর্শন। এটা সূরা জুমারির 43 নম্বর আয়াত। অনুরূপে সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াতে বলা আছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি সে যা আমল করেছে পৃথিবীতে সে আমলের উপরে কিছু আবদ্ধ থাকবে, তার মানে বন্ধক থাকবে। জি, বিদায় মারা যাওয়ার পরে তার কিচ্ছু আর করার থাকবে না, মারা যাওয়ার পরে আর কিচ্ছু করার থাকবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ইবনু আদম, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়। বিদায় মানুষ যখন মরে যায় তখন আর তার কিছু করার থাকে না, কোনো মানুষের উপকার অপকার কিছুই করতে পারে না। কিন্তু আশ্চর্যের কথা, যে মানুষটি জীবনে বেঁচে থাকার সময় দশজনের কথা একসঙ্গে শুনতে পারতেন না,
এখন সেই লোকটি মরে যাওয়ার পরে নাকি সে আল্লাহর ওলি, এখন সে নাকি হাজার হাজার লাখ লাখ মানুষের কথা শুনতে পায়। আপনি তাকে না আপনি তার কাছে কিছু চাইছেন, আমি তার কাছে কিছু চাইছি, সারা বিশ্বের মানুষ হয়তো তার কাছে কিছু কিছু চাইছে, সবার কথা সে শুনতে পাচ্ছে। কিন্তু বড় আশ্চর্যের কথা, এই লোকটি যখন জীবিত ছিল তখন কিন্তু একসঙ্গে দশটা লোকের কথাও কিন্তু শোনার ক্ষমতা তার ছিল না। তাহলে কি মরে যাওয়ার পরে আল্লাহর বলি যারা তাদের কি ক্ষমতা মহান আল্লাহ বাড়িয়ে দেন? জি না। পরে বলছি, বুঝতে পারা যাবে। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন, কুল মাইয়ুনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলভাগের বিপদ থেকে তোমাদের কে উদ্ধার করেন, কে বাঁচান? কুল, হে নবী, তুমি বলে দাও যে মাইয়ুনাজ্জিকুম, কে তোমাদের বাঁচান মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলভাগের বিপদ আপদ থেকে। জি, তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, তখন তো তোমরা মহান আল্লাহকেই ডাকো তাদাররুআন, কাকুতি মিনতি সহকারে, ওয়া খুফিয়াতান, এবং সঙ্গোপনে গোপনে। লাইন লাইন আনজানা, আর তখন তোমরা বলো যদি মহান আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞতাকারী বান্দাদের মধ্যে সামিল হয়ে যাব। কুলিল্লাহ, হে নবী, তুমি বলে দাও আল্লাহু ইউনাজ্জিকুম মিনহা, মহান আল্লাহ তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, ওয়া মিন কুল্লি কারবিন, আর সমস্ত রকমের বিপদ আপদ থেকে মহান আল্লাহ তোমাদেরই মহান আল্লাহই তোমাদের রক্ষা করেন। সুম্মা আনতুম তুশরিকুন, কিন্তু এরপরেও তোমরা কিন্তু আল্লাহর সঙ্গে অনেককেই শরীক করে ফেলো। সূরা আল আনআমের জি 64 নম্বর আয়াত। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন, আম্মা ইউজিবুল মুত্তার, কে আছে যে আর্তের ডাকে সাড়া দেয়, ইদা দাআহু, যখন সে তাকে অর্থাৎ মহান আল্লাহকে ডাকে, ওয়া ইয়াকশিফু সুআ, আর মহান আল্লাহ বিপদ দূর করেন। জি, ওয়া ইখলুফুকুম ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ, আর মহান আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়াও কি কোনো এলাহ রয়েছে, বা আল্লাহর সাথে কি কোনো এলাহ রয়েছে? কালি ইল্লাম্মা তাশকুরুন, তোমরা খুব অল্পই আল্লাহর, এই কালি ইল্লাম্মা তাদাক্কারুন, তোমরা অল্পই নসিহত গ্রহণ করো বা উপদেশ গ্রহণ করো। জি, মানুষ উপদেশ গ্রহণকারী হচ্ছে কমই। অনুরূপে মহান আল্লাহ বলেছেন, ওলা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়া লা লা তাদউ মিন দুনিল্লাহ, তুমি আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না, মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররু, যে তোমার কোনো উপকার এবং অপকার করতে পারে না। ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাল যালিমিন, আর যদি তুমি এরকম করো তাহলে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এ আয়াতে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে, লা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররু, ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাল যালিমিন, তুমি এমন কাউকে ডাকবে না যে তোমার উপকার এবং অপকার করতে পারে না, আর যদি তুমি এরকম করে ফেলো তাহলে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এখানে আল্লাহ রাসূলকেও যদি এই কথাটা বলা হয়েছে, পক্ষান্তরে কিন্তু এখানে মহান আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন যে হে পৃথিবীর মানুষ, হে মুসলমানেরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তোমরা কখনোই কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন যে ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, মহান আল্লাহ যদি তোমার কোনো অপকার করতে চান, মহান আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, জি, তারপরে বলা হচ্ছে যে সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার, সেই বিপদ দূর করার মহান আল্লাহ ছাড়া কেউ নেই। মহান আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলতে চান, মহান আল্লাহ তোমাকে যদি কোনো কষ্ট দিতে চান, সেই কষ্ট মহান আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। ওয়া ইউরিদ কাবি খৈর, আর মহান আল্লাহ যদি তোমার কোনো মঙ্গল করতে চান, ফালা রাদ্দা লিফাদলিহি, তাহলে মহান আল্লাহর সেই অনুগ্রহকে কেউ বাধা দিতেও পারবে না। ইউসিবুবিহি মাই ইয়াশা, মহান আল্লাহ যাকে চান বান্দাদের মধ্যে, ইউসিবুবিহি মাই ইয়াশা ও মিন ইবাদিহি, মহান আল্লাহ যাকে চান বান্দাদের মধ্যে, নিজের বা নিজ দাসদের মধ্যে, তাকে মহান আল্লাহ কি করেন, সে অনুগ্রহ দান করেন। ওয়াহুয়াল গাফুরুর রাহিম, আর মহান আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউনূসের 107 নম্বর আয়াত। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, ওয়া আনসালা লাকুম মিনাস সামাই মা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফা আম্বাতনা বিহি হাদাইকা যাত বাহজাতিন, আর যে মনোরম উদ্যান, সেই পানি দিয়ে মনোরম উদ্যান তিনি কি করেন, সৃষ্টি করেন,
মা কানা রকম আন্তুম্বিতু সাজারাহা, তোমাদের ক্ষমতা ছিল না সেই গাছগুলোর মধ্যে কোনো একটা গাছ সৃষ্টি করা। আর ইলাহুম মা আল্লাহ, এছাড়াও কি না আল্লাহর সঙ্গে কোনো এলাহ রয়েছে? বল হোম কৌমই আদিলুন, বরং তারা সত্য বিমুখকর্তা, সত্যকে বাদ দিয়ে তারা অসত্যের পথে চলতে থাকে। অনুরূপভাবে মহান আল্লাহ বলছেন যে আম্মান জাআলাল আরদা করারান, যিনি মহান আল্লাহ জাআলাল আরদা করারান, পৃথিবীকে বাসযোগ্য করেছেন, ওয়া জাআলা খিলালাহা আনহারা, আর মাঝে মাঝে পৃথিবীর মাঝে মাঝে বিভিন্ন রকমের নদ নদী নালা কি করেছেন, তৈরি করেছেন, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, আর মহান আল্লাহ পর্বতমালাকে দৃঢ়ভাবে স্থির করে পুঁতে দিয়েছেন, ওয়া জাআলা বাইনাল বাহরাইন হাজিজা, আর দুই সমুদ্রের মাঝে একটা যে অন্তরায় রেখেছেন। ইলাহুম্মা আল্লাহ, আল্লাহ সঙ্গে কি আর অন্য কোনো এলাহ রয়েছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই বোঝে না। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যিনি তোমাদেরকে স্থলে পথের এবং জলপথের যে অন্ধকারের মধ্যেও রাস্তা দেখান বা পথ প্রদর্শন করেন। ওমাই ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনে ইয়াদাই রাহমাতিহি, আর যিনি তার অনুগ্রহ পাঠানোর আগে, অর্থাৎ বৃষ্টির আগে যে সুসংবাদ দাতা হিসাবে হাওয়াকে প্রেরণ করেন। ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি আরো কোনো এলাহ রয়েছে? তাআলাল্লাহু, আল্লাহ অনেক ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, ওই সমস্ত জিনিস থেকে যে সমস্ত জিনিস তোমরা শিরিক করো, অর্থাৎ যে শিরিক তোমরা করছো সেই শিরিক থেকে মহান আল্লাহ অনেক অনেক ঊর্ধ্বে। অনুরূপভাবে যে মহান আল্লাহ বলেছেন সূরা আল আরাফের 188 নম্বর আয়াতে যে কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, হে নবী তুমি বলে দাও আমি নিজের জন্য কোনো উপকার এবং উপকারের মালিক নই, আমি নিজের উপকারও করতে পারি না অপকারও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যেটা চান, অর্থাৎ আল্লাহ ছাড়া, আল্লাহর চাওয়া ছাড়া আমার উপকার করার এবং অপকার করার, লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। অনুরূপে মহান আল্লাহ সূরা জিনের 21 নম্বর আয়াতে বলেছেন কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের জন্য কোনো ক্ষতি এবং কোনো লাভের মালিক নই, অর্থাৎ আমি তোমাদের কোনো লাভ করতেও পারি না, আমি তোমাদের ক্ষতিও করতে পারি না। রাওয়াত তাবারানী, ইমাম তাবারানী একটা হাদিস বর্ণনা করেছেন ইসনাদি নিজস্ব সনদে, আন্নাহু কানা ফি যামানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক, আল্লাহ রসুলের যুগে এক মুনাফিক ছিল, ইউদিল মুমিনিন, যে মুসলমানদের কষ্ট দিত। ফাকালা বাদহুম, মুসলমানদের মধ্যে কেউ বলল যে ফাকুমু বিনা নাস্তাগীসু বিরাসূলিল্লাহ, চলো আল্লাহর রসুলের কাছে যাই, আল্লাহ রসুলের কাছে আমরা ফরিয়াদ করব যে মিন হাযাল মুনাফিক, এই মুনাফিক থেকে বাঁচার জন্য। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা গেলেন এবং আল্লাহর রসুলকে যখন বললেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউস্তাগাসু বি, আমার কাছে যে ফরিয়াদ করা হয় না, বরং কোনো নবীর কাছে, কোনো মানুষের কাছে ফরিয়াদ করা হয় না, ফরিয়াদ করতে হয় ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, ফরিয়াদ করতে হয় আল্লাহর কাছে। এগুলো ছিল কয়েকটি কোরআন এবং হাদিসের কথা। এবারে আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার পরিবারের বেশ কিছু লোককে ডেকে বললেন, যেমন তার ফুপু যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে সাফিয়া, হে আমার ফুপু, যদি দুনিয়ার কিছু চাওয়ার যদি আমার কাছে প্রয়োজন থাকে চেয়ে নাও, কাল কেয়ামতের দিন আমি তোমাদের কিচ্ছু করতে পারবো না। অনুরূপভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন ফাতেমা, তোমার যদি কিছু চাওয়ার থাকে দুনিয়ায় কিছু চেয়ে নাও, আমি কাল কেয়ামতের দিনে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নবী যদি তার কন্যার, যে কন্যা ছিল কলেজার তুল্য, যে কন্যা ছিল প্রাণের তুল্য, সেই কন্যার জন্য যদি কেয়ামতের দিনে কিছু করতে না পারেন, তাহলে ভাবুন যে আমাদের পীর ওলিরা আমাদের জন্য কেয়ামতের দিনে কি করবেন। তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খলিফা হলেন, তারপরে দ্বিতীয় খলিফা হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ফজরের নামাজ রত অবস্থায় একজন মুনাফিক কি করছে, ছুরি দিয়ে আঘাত করছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র হয়তো 20 হাত ধরে কবর শুয়ে আছেন। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাঁচানোর ক্ষমতা থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বিপদ থেকে বাঁচাতেন। অনুরূপভাবে
তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মেয়ে দান করেছিলেন, তারপরে দুটো মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। প্রথমে রুকাইয়ার সঙ্গে, রুকাইয়া যখন মারা যান তখন উম্মে কুলসুম বলে একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকেও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে দেন। আর যার কারণে ইতিহাসে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে জুন নূরাইন বলা হয়। সেই জুন্নুরাইনকে, সেই জুন্নুরাইন অর্থাৎ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের শেষের দিকে একটা বিদ্রোহী গোষ্ঠী তাকে কি করে ঘরে আবদ্ধ করে রাখে, খানা পানি তার মানে খাওয়া পান করা সব, খাওয়া পানাহার সব কিছু বন্ধ করে দেয়। সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরে তাকে কি করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মরার পরে কোনো ক্ষমতা থাকতো বাঁচানোর, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই না অনতি দূরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে এভাবে নির্মমভাবে হত্যা হতে দিতেন না। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। অনুরূপভাবে সবথেকে প্রিয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু, যাকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা থাকতো, তাহলে অবশ্যই তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে কি করতেন, বাঁচাতেন, সেই বিপদ থেকে তিনি কি করতেন, রক্ষা করতেন। তাহলে এই ঘটনাগুলো থেকে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে কোনো ক্ষমতা ছিল না, নাকি আল্লাহ রসুলের ক্ষমতা ছিল না, আল্লাহ রসুলের ক্ষমতা ছিল তা সত্ত্বেও হয়তো আল্লাহ রসুল জেনে শুনেই কি তাদেরকে বাঁচান না, যেটা একদম যে আল্লাহ রসুলের ব্যাপারে এরকম ধারণা করাটাই হচ্ছে অনুচিত। অর্থাৎ আল্লাহ রসুল বাঁচানোর ক্ষমতা রাখেন, আল্লাহ রসুলের ক্ষমতা ছিল, মরার পরেও তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব কিংবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সকলকে বাঁচাতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল বাঁচাননি। তাহলে কি আল্লাহ রসুল এদের সঙ্গে অন্যায় করেছেন? জি না, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের যে ক্ষমতা জীবিত অবস্থায় ছিল সে ক্ষমতা আর ছিল না। আল্লাহ রসুল আর কাউকে বাঁচানোর ক্ষমতা রাখতেন না, রাখেন না, যার কারণেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েক কদম, কয়েক হাত দূরে যে ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে, কয়েক হাত ধরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অনুরূপভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও অনেক দূরে, যে কারবালার ময়দানে যেটা সৌদি থেকে অনেক দূরে কয়েকশো কিলোমিটার দূরে, হলেও যে যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে সেখানে আল্লাহ রসুলের বাঁচানোর থাকলে নিশ্চয়ই বাঁচাতেন, কিন্তু আল্লাহ রসুলের যেহেতু না মারা যাওয়ার পরে, আল্লাহ রসুলের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আর কাউকে বাঁচানোর ক্ষমতা ছিল না, যার কারণে তিনি বাঁচাতে পারেননি। এখন কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে যদি আল্লাহ রসুল কাউকে বাঁচাতে না পারেন, তাহলে আমাদের যে যারা যাদেরকে আমরা আল্লাহর ওলি ভাবছি, আল্লাহর ওলি মনে করছি, সত্যি যদি তারা আল্লাহর ওলি হয়েও থাকেন, তবুও তো তারা আমাদের কিছু উপকার বা অপকার করতে পারবেন না, কারণ মারা যাওয়ার পরে তাদের যে সেই শক্তি আর থাকে না যে শক্তি তাদের জীবিত অবস্থায় ছিল, সমস্ত রকমের শক্তি ছিনিয়ে নেওয়া হয়, হরণ করে নেওয়া হয়। এখান থেকে আমাদের বুঝতে হবে যে যে মানুষ মারা গেছে তার আর কিছু করার ক্ষমতা থাকে না, তার কাছ থেকে আর কোনো জিনিস চাওয়ার পাওয়ার আমাদের আর নেই। আল্লাহ রসুলের কাছে যেমন চাওয়া যাবে না, ঠিক অনুরূপভাবে যে আল্লাহর কোনো অলি যিনি কবর শুয়ে আছেন, যিনি মাজারে শুয়ে আছেন, যিনি আরো কোথাও শুয়ে আছেন, তার কাছ থেকে আমরা কোনো জিনিস চাইতে পারি না। এই জিনিসগুলো চাওয়া বা এই ধরনের কিছু চাওয়া এটা শিরকের পর্যায়ে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের শিরিক থেকে বাঁচান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।